সাগর কি কলেজে চলে গেছে? ও তো এখনো ঘুম থেকেই ওঠেনি। সে কি রে মা, এত বেলা করে ঘুম থেকে উঠলে ও লেখাপড়া করবে কখন? যা যা, ওকে ঘুম থেকে উঠা। আমি ডাকলে কি আর ওর ঘুম ভাঙবে? ওর ঘুম ভাঙাতে পারবে একমাত্র কাজল। কে এখন কোথায় যাবি? হ্যাঁ কাজল, এসব কি? আয় কুড়ে বাবা রে বাঁচা। এই নে বুবু, আবারও সেই পিঠা। বাবা বানাতে বলেছে। প্রতিদিন পিঠা খেতে ভালো লাগে? অন্য কিছু করতে পারিস না? এটা কি? পিঠা মা বানিয়েছে। এতে তোর বুবুর হাতে পিঠা অনেক ভালো। এত গলগল না করে খেতে থাক। বাবা খাবে না? আমার খাওয়া অনেক আগেই শেষ। এতক্ষণে নাস্তা খাচ্ছিস, এত বেলা করে ঘুম থেকে উঠলে চাকরি বাকরি করবি কিভাবে? বাবা পরীক্ষা দিয়ে নেই তারপর। এই এই কি? আচ্ছা ঠিক আছে, তুমি যাও। এনেছিস? এই না বেবে, তুমি কি বাবা বুবুর ভয়ে এই গলিতে এসে সিগারেট খাচ্ছ? আর বলিস না, সিগারেট আমার হাতে দেখলে তোর বোন যেভাবে চোখ পাকায় সিগারেটের মজাটাই নষ্ট হয়ে যায়। সাগর গেল কোথায়? সাগর দেখো না, সিগারেট ছেড়ে দিতে পারো কিনা।
ছোটবেলায় সিনেমার হিরো শাস্তি গিয়ে ধরেছিলাম, কিন্তু আজ পর্যন্ত ছাড়তে পারলাম না তো। তুই কিন্তু কখনো খাবি না, সিগারেট শরীরের জন্য খুব ক্ষতিকর। আমি এসব সিগারেট টিগারেট পছন্দ করি না। সাগর বাবা, বাবা কি হয়েছে? মুখ ফুলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার মুখে কি কি হলো? কথা বলছো না কেন? বুদ্ধি বের করেছিস, আমি তো ভেবেছিলাম ধরাই পড়ে গেছি। আরে না না, আমি আছি না। মাত্র 10 টাকা, আপাতত এটা নিয়ে সন্তুষ্ট থাক। বাবুজি, দয়া করে আমার ইজ্জত লিবিলা, সামনের মাসে আমার বিয়া, আমারে মাফ করে দে। এই সরকার দেশে খরা থাকলে ভরা পেটে ভাত খেতে নেই, খুদ খেতে হয়। তাই বলছিলাম কি, আজ ওকে দিয়ে কষ্ট করে ঠেকার গাছটা চালিয়ে নিন, কাল আপনার জন্য একটা সুন্দরী মেয়ে মানুষ উপহার দেবই। আরে সদাগর, এই জন্য তো আমি তোরে খুব বিশ্বাস করি। আপনাকে আমি অন্ধবিশ্বাস করি, আপনি তো আমার কাছে লিডার না, আমার ব্রাদার। ঠিক আছে, আনসর যখন ঠেকা কামটা চালায় নেই। সাগর সাগর দাঁড়া, তুই যাওয়ার পথে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে যা, শক্ত করে ধরে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সর, আমার সময় নেই, আমিও তোর সাথে যাব। আঙ্কেল, ও কিছু বলেন না আমাকে। এত করে যখন বলছে বাবা, তুমি জানো না, নিয়ে নে না। সেনামণি, কি হলো সামনে কেন? বাবা তুমি সামনে এসো। কেন, কি হয়েছে? কিচ্ছু হয়নি, এসো তো। বাবা, রোজ রোজ এই সাইকেল চালিয়ে কলেজে যাওয়া বড় কষ্ট, একটা হুন্ডা কিনে দাও না। দেব, এবার ডিগ্রিতে ফার্স্ট ডিভিশন পেলে অবশ্যই দেব। ইন্টারমিডিয়েট পরীক্ষার সময় তো তুমি একই কথা বলেছিলে। এবার সত্যি সত্যি দেব, তুই ফার্স্ট ডিভিশন পেয়ে দেখা, আমি তোকে অবশ্যই হোড্ডা কিনে দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। এমন করছিস কি হয়েছে? দেখো না বাবা, পেছনে বসে ও কি সব করছে। কি করছে? কি করেছে মানে, কি করেছে সেসব কথা আমি মুখে বলতে পারবো না বাবা। সেটা মুখে বলতে না পারলে সোজা সাইকেল চালাতে থাক। চালাও। আবার কি হলো? দেখো না বাবা, কি সব করছে। কি করছে? আমি এসব মুখে বলতে পারবো না। বলতে না পারলে মুখ বন্ধ করে সাইকেল চালা। দেখ সাগর, আমি তোকে হোন্ডা কিনে দেওয়ার ওয়াদা করেছি, আর একবার যদি তুই এভাবে সাইকেল থামাতে থাকিস তাহলে তোর হোন্ডা ক্যান্সেল। হ্যাঁ মেয়ে, ওঠো 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 ওঠো, চলা। তাহলে তোরা যা, আমি আসি। ঠিক আছে। কোথায় যাচ্ছিস? আমাকে নিয়ে যা। বাবা, আমিও
ওকে নিয়ে ফিরতে পারবো না, ওকে তোমার কাছে রেখে দাও। আঙ্কেল দেখুন না ও কি বলে। কি বলছিস? ওকে নিয়ে আমি কি করবো? আমার স্কুল করতে হবে না? নিয়ে যাও ওকে, যাও যাও। আমি পিছনে অনেক আরামে আছি। সরাচ্ছি বাবা সরাচ্ছি। আবার যদি পাগলামি করিস তাহলে কিন্তু কি করবি কি করবি? রাস্তায় সাইকেল থেকে নিচে ফেলে দেবো। তাই নাকি? ফেলে দেখ আমি। আরে সাগর দাঁড়া দাঁড়া, তুই বুঝছিস না কাজল তোরে কি কইতে চায়? না তো ও তোর লগে প্রেম করতে চায়। ওর সাথে প্রেম? তোর মাথা খারাপ? আরে ও তো বাচ্চা মেয়ে, পোলাপান। আমি পোলাপান? আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? আমি পোলাপান? আমি বাচ্চা মেয়ে? আমি পোলাপান? দাঁড়া দেখাচ্ছি মজা, আমি তোকে দেখে নেব। আমি বাচ্চা মেয়ে? আমি পোলাপান? এত বড় কথা? আমি পোলাপান? তুই না বলেছিলি আমি বাচ্চা মেয়ে? এখন কি মনে হচ্ছে বল? এই চশমা পড়েছিস কেন? ভালো করে দেখাচ্ছে কেন? তুই ঘরে যা তো, বুবু আসছে। আসুক, উনি আমাকে খুব ভালো করে চেনে। তোর কি লজ্জা বলে কিছু নেই? সাগর বাপরে, বুবু আসছে, প্লিজ তুই ঘরে যা, তুই ঘরে যা। না আমি যাবো না। তুই কি করবি? না না কিছু করবো না, আমিই যাচ্ছি। যাবো না, উল্টো দিকে ঘুরে কাজল, ওরা তোর দিকে তাকিয়ে আছে। ভেতরে যা। তাকানোর জন্যই তো বড় বড় করেছি। তোমরা তো মেয়েদের চেহারা দিকে না তাকিয়ে শুধু এই দিকে তাকিয়ে থাকো। কি সুন্দর দৃশ্য, অতি সুন্দর, অতি সুন্দর। এই শালা ঘাটের মরা, কি সুন্দর, কি সুন্দর, বুড়ো হয়েছে এখনো রস খাওয়ানি শালা। কমবে কেন, মাত্র তো সাইড পার করলাম। ডাক্তার কইছে সুন্দর সুন্দর জিনিস বেশি করে দেখতে। বুড়া হয়েছে তো কি হয়েছে, মনটা তো আর বুড়া হয় নাই বাবা। সবাই যখন দেখছে তখন তোর দিকটা অসুবিধা কি? এই বল না। Ah!
না পাকে লাগে না খাইতে জোশ, প্রেমের পাল যদি না পাকে লাগে না খাইতে জোশ। এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স, এখনো তো হয়নি তোমার প্রেমের বয়স। তবু আমি এই মেয়েকে নিয়ে যেতে দেবো না। দেখেন মাস্টার সাহেব, বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না। আপনার ঘরে কিন্তু জোয়ান মাইয়া আছে, যান সোজা বাড়ি চইলা যান, পেছনের দিকে একবারও তাকাইবেন না। আমি চাই না আপনার কারণে আপনার মাইয়ার কোনো ক্ষতি হোক, যান। কি মাইয়া মানুষ কিডন্যাপ? তা আবার আমার এলাকায়? নাম কি একবার নামটা কয়েন, তারপর দেখবেন
আইনের গাইনের কলে হালাইয়া এমন পিসা পিসমু রস্তবাই করতে আছে, নামটা কন সৌদাগর। সৌদাগর ও কইলেন কি? হ্যাঁ সৌদাগর, ওই সন্ত্রাসী সৌদাগর প্রকাশ্যে দিনে দুপুরে মানুষের ঘরে ঢুকে উজওয়ান মেয়েদের ধরে নিয়ে ইজ্জত বিক্রি করা যার পেশা। তাইলে তো সৌদাগর আইনের আইডা কিছুতেই বাঁচতে পারবে না, যেভাবেই হোক আইনের সম্মান আমার রক্ষা করতেই হইবে। তাহলে যান এক্ষণে সৌদাগরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। আপনি কোনো চিন্তা করিলেন না, সৌদাগর আমার আইডা বাঁচতে পারবে না, আপনি বাসায় যান, আমি সব ব্যবস্থা করতে। থ্যাংক ইউ। আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, আপনি যদি আপনার দায়িত্ব কর্তব্য পালন করেন তাহলে আমি আমার দায়িত্ব আগের মতো আপনার লেগে স্তোকে দেখতে পারি। তার মাও সময় মতো পৌঁছে যাইব, কিন্তু তার আগে আমার একটু মাস্টার। আসসালামু আলাইকুম মাস্টার। সৌদাগর তুমি? হ্যাঁ মাস্টার, বাধ্য হয়ে আইলাম। মানে? থানায় আপনি আমার নামে কমপ্লেন কইরা আমার জায়গা মতো বাস দিবেন, আর আমি ঘরে বসা উহ আ কইরা সেই যন্ত্রণা সহ্য করুম না মাস্টার, আমি তা করুম না। আপনারে আমি সাবধান করছিলাম কিন্তু আপনি শোনেন নাই। অহন মাস্টার, আপনারে আমার ডাক্তার বানাইতে হইবে। উঠুন স্যার। অন্যায় ও করেছে, আগে ওকে অ্যারেস্ট করুন। তুই কইলি কি মোর শুনতে হইবে? তুই কেডা চারো এসপি বিপ্লব। হাত নামান স্যার, মোর প্যান্ট ঢিলা হয়ে গেছে, মোরে মাফ করিয়ে দেন, ওকে অ্যারেস্ট করুন। ওকে স্যার। যাই বলিল খবরটা জানাই। সৌদাগর এলে খবর যেভাবে হোক সৌদাগর বাইরে বাজার করিব। সৌদাগরকে ছাড়াতে হলে তোদের নিজের কাছে যেতে হবে, একমাত্র নিজেরই পাবে সৌদাগরকে ছাড়াতে। চল আমার সাথে চল। আরে জেসমিন তুমি? হ্যাঁ লিডার, সৌদাগরকে পুলিশ ধরে নিয়ে গেছে। ওকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করেন। আরে তুমি কোনো চিন্তা করো না,
আমি সওদাগরকে এক্ষুনি থানা থেকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করছি। আমি তাহলে এখন আসি লিডার। আরে না না, তোমাকে যেতে হবে না, সওদাগর এখানেই আসবে। আমি এক্ষুনি উকিল পাঠাচ্ছি। আমি থাকতে এদেশের কোনো পুলিশ সওদাগরকে আটকে রাখতে পারবে না। বল, প্রতি রাতে এভাবে মেয়েদেরকে তুলে নিয়ে কার কাছে বিক্রি করিস? কার হইতে জঘন্য কাজ করিস বল? জিন্দিগি আমার মুখ খুলতে পারবি না। মাইরা আমার রক্তাক্ত করার পরও আমার মুখ থেকে কিছুই বাইর হইব না। তোর মুখ থেকে আমি স্বীকারোক্তি বের করে ছাড়বো। প্রয়োজনে তোকে রিমান্ডে এনে তারপর মুখ খোলাবো। অফিসার, আগামীকাল ওকে আদালতে পাঠিয়ে 3 দিনের রিমান্ডে আনার ব্যবস্থা করুন। সে সুযোগ আর আপনি পাবেন না। এ নিন জামিনের কাগজ। আইসি, অ্যারেস্ট হতে না হতেই জামিনের কাগজ। এই জন্য আইনের প্রতি মানুষের শ্রদ্ধা উঠে যাচ্ছে, আইনের প্রতি মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। এভাবে চললে দেশের মঙ্গল হবে কি করে? কি সাহেব, দেশের মঙ্গল করানোর জন্য অনেক বড় বড় নেতা আছে, আমার মক্কেলের সেখানে কোনো কাজ নেই। সদাগর ভাইকে ছেড়ে দিন। অফিসার, সদাগরকে ছেড়ে দিন। ইয়েস স্যার। আমি ভুলব না অফিসার, আমি তোর মায়ের কথা ভুলবো না। কত বাড়াইয়েন না সওদাগর ভাই, চলেন। উকিল সাহেব আসুন। সওদাগর ভাই, আমি কিন্তু কিছুই ভুলি নাই অফিসার, আবার দেখা হইব। দেখা না হয় ভালো সওদাগর। এবার তো উকিল আইনের কাগজ দেখিয়ে তোকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, পরে আবার সে সুযোগ নাও পেতে পারিস। সো বি কেয়ারফুল। কেয়ারফুল সবারই থাকা উচিত অফিসার, বড় মুশকিল। কেউ জানে না, কেউ বোঝে না কখন কার মৃত্যু কোথায় উৎপাইটা আছে। না না, আমার সর্বনাশ করবেন না, আমি সওদাগরের আমানত। আমি তোর আমানত খেয়ানত করছি না, কেউ দেখবে না, কেউ জানবে না। আমার আপনি মাফ করে দেন। আমি তোমার কাছে হাত জোর করে মাফ চাইছি, তুমি আমাকে ফিরিয়ে দিও না, আমি তোমাকে ছাড়তে পারবো না। আরে সওদাগর, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। বড় ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দেন। যাক, আপদ বিদায় হয়েছে। কি হলো, ঘরে যাবে না? জেসমিন, আমার একটা জরুরি কাজ আছে, তুমি ঘরে যাও, আমি কাজটা সেরে আসি। আরে সওদাগর, আবার কিসের জন্য? কিছু লেনদেনের ব্যাপার নিয়ে কথা কইতেছিলাম লিডার। কিন্তু তুই তো আমার কাছে কোনো টাকা পয়সা পাবি না। আমি পাওয়ার জন্য আসি নাই, ফিরে দেওয়ার জন্য আইছি। মানে? হ লিডার, আপনারে আমি 10টা বাড়ি দখল করে দিছি,
আপনি আমার একটা মাত্র ফ্ল্যাট দিচ্ছেন, এই নেন তার দলিল। আমি আপনার 20 লাখ টাকা কামাই দিলে আপনি আমার দিচ্ছেন 2 লাখ, তাতেও আমি মাইন্ড করি নাই। এই নেন সেই টাকা। আপনি আমার একটা জিপ গাড়ি দিছিলেন, এই নেন সেই চাবি। অহন আমার কাছে আপনার আর কিছুই পাওনা নাই, সব শেষ। কিন্তু আপনার কাছে আমার একটা জিনিস পাওনা হয়ে গেছে। ওইটা কি? আমার জেসমিনের সম্মান। আমি আপনার বড় ভাইয়ের মতো বিশ্বাস করতাম। জেসমিনের গায়ে হাত দিয়ে আপনি আমার সেই বিশ্বাস ভঙ্গ করছেন। এখন আমার সেই বিশ্বাস ফিরিয়ে দেন, আমার জেসমিনের ইজ্জত ফিরিয়ে দেন। ওটা কি সম্ভব? আমার বিশ্বাস ফিরিয়ে দেন লিডার, আমার জেসমিনের ইজ্জত ফিরিয়ে দেন লিডার। এই তুই চাইলে আমি ফিরিয়ে দিব নাকি? শুয়োরে বাচ্চা, তুমি আমার মাফ করে দিও লিডার, আমি আমার জেসমিনের ইজ্জতের বদলা লইলাম। আজ থেকে আর কোন লিডার থাকবো না, আমি হোম ঈশ্বরের। বাবা, তোমাকে না বলেছি আমি আর বিয়ে করব না? কেন মা, যার জন্য তুই এতগুলো বছর অপেক্ষা করছিস সেই পারভেজ তোর কোনো খোঁজ খবর নেয়নি? সে বেঁচে আছে কি মরে গেছে তাই তো জানি না। বিদেশে গিয়ে ও নিশ্চয়ই তোকে ভুলে গেছে। পারভেজের অপেক্ষা করে লাভ নেই, আবার তুই নতুন করে জীবন শুরু কর। না বাবা, মেয়েদের বিয়ে একবারই হয়, আমার তো বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করব না বাবা। তোমার কাছে আমার একটাই অনুরোধ, আমার বিয়ের জন্য তুমি আর চেষ্টা করো না বাবা, চেষ্টা করো না। মানে আমি সব বুঝি, কিন্তু দিনকাল ভালো না, আমি যখন থাকবো না তখন তুই নিজেকে রক্ষা করবি কিভাবে? কে দেবে তোর নিরাপত্তা? বাবা, সমাজে তোর আমার আশেপাশে যে লোকগুলো আছে তারা ভালো না। তোরে ফোন করার জন্য টাকা নিছি, পথ কেমনে ছাড়ি? কে টাকা দিয়েছে তা তুই ভালো করেই জানিস। তোর যে টাকা দিছে সে বোকা, তোর শরীরটা যে এত সুন্দর তা তো কয় নাই। শরীর শুধু সুন্দরই না, শরীরে জোরও আছে। বুঝতে পারছি, সাহস থাকে তো মাঝে আয়। আমাকে হ্যান্ডসাপ বলছেন কেন? ওরা মাস্তান, ওদেরকে ধরুন। অস্ত্র আপনার হাতে আর মাস্তান কইতেছেন হ্যাগো? অস্ত্রের লাইসেন্স আছে আপনার কাছে? লাইসেন্স? আমার লাইসেন্স চাইবার সাহস তোমার কি করে হলো? তুমি জানো আমি কে? কে আপনি? আমি এই এলাকার এসপি সাহেবের স্ত্রী। আপনারে আমি চিনতে পারি না, প্রথমবার দেখছি তো। সাথে আমার গাড়ি আছে,
চলেন ভাবি, বাড়িতে পৌঁছে দিয়ে আসি। তার আর প্রয়োজন নেই, আমি নিজেই যেতে পারবো। কম কি, আপনার একা যাইতে দিয়া চাকরিটা হারাবো নাকি? চলেন ওই জাগারিয়ান থেকে। এ তো আচ্ছা, বিপদে পড়লাম দেখি। স্যার স্যার জলদি আসেন, দেখেন কারে লই আইছি। কি হয়েছে, চিৎকার করছো কেন? আর উনি কে? সে কি স্যার, আর নাকি ধান লাগাই গেছেন, নিজের স্ত্রী রে চিনতে পারতেছেন না। নিজের স্ত্রী মানে? জি স্যার, এই যে দেখেন রাস্তায় পিস্তল হাতে মাস্তান গুলোকে দৌড়াইতেছিল। এটা আসল নয়, নকল পিস্তল। তুমি জানো খেলনা পিস্তল দিয়ে মানুষকে ভয় দেখানো বেআইনি? জানি, কিন্তু আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, নিজের জীবন বাঁচানোর জন্য করেছি। জীবন বাঁচানোর জন্য পুলিশের কাছে এলে না কেন? পুলিশ? পুলিশ তো আমার মামার কেনা গোলাম। মানে? মানে বড়লোক বাবা মায়ের একমাত্র সন্তান আমি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাবা মা মারা যাবার পর মামার কাছে বড় হয়েছি। সম্পত্তির লোভে মামা আমাকে খুন করতে চায়। বুঝতে পেরে আমি বাড়ি থেকে পালিয়ে আসি, তাতেও মামা ক্ষান্ত হয়নি, গুন্ডে লেলিয়ে দিয়েছে আমার পেছনে। তাই নিজেকে বাঁচানোর জন্য এই খেলনা পিস্তল সাথে রেখেছি। কিন্তু এভাবে একটা মেয়ে মানুষ চলতে পারে না। চলুন, আপনাকে আপনার মামা মামির কাছে পৌঁছে দিয়ে আসি। না না, এ কথা বলবেন না। প্রয়োজনে আপনি আমাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান, তবুও ভালো, কিন্তু আমি আরো বাড়িতে ফিরে যাব না। ভয় পাবেন না, আমি আছি আপনার পাশে। আপনি জানেন না ওরা কত ভয়ঙ্কর জঘন্য লোক, স্বার্থের জন্য ওরা সব করতে পারে। ওরা আপনার কিছুই করতে পারবে না, ভয় নেই। সব পুলিশ অফিসার একরকম নয়, আমার উপর বিশ্বাস রাখতে পারেন। চলুন, আমি আছি। আয়না, আয়না, তুই কোথায় ছিলি মা? তোকে আমরা কত জায়গায় খুঁজেছি। কোথায় আবার? তোমরা তো আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, কিন্তু আজ আমি ইচ্ছে করে আসিনি, উনি আমাকে নিয়ে এসেছেন। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এসপি বিপ্লব। আপনাকে অনেক ধন্যবাদ। মাঝে মাঝে আয়না এমন পাগলামি করে, বাপ মা মরা একমাত্র মেয়ে তো, তাই ওর যা খুশি তাই করে। আপনি কিছু মনে করবেন না। না না, আমি কিছু মনে করব না। তবে কেউ যদি ওর কোনো ক্ষতি করতে চায় তাহলে আমি তাকে ছাড়বো না। না না, ঠিক আছে, আমরা অবশ্যই ওর দিকে খেয়াল রাখবো, ওর যেন কোনো ক্ষতি না হয়। আয় মা, আয় আমার বুকে, আয়। তোকে ছাড়া আমি যে একেবারে একা হয়ে যাই, আমার লক্ষ্মী মামুনি। আমি তাহলে আসি। ওকে, আরাম জানি, কোথায় ছিলি এতক্ষণ? মামি, তুমি এইভাবে কথা বলছো কেন? এভাবে বলবে না তো কিভাবে বলবে, আদর করে বলবে। কতবার বলেছি দলিলে সাইন করে দে, সব প্রপার্টি আমার নামে ট্রান্সফার হয়ে যাক, তা তো তুই দিলি না, তাই বাধ্য হয়ে আমাদেরকে মাস্তানের আশ্রয় নিতে হয়েছে। আর বাড়ির বাইরে যাবি, আজ তোকে শেষ করে ফেলব। হয় দলিলে সই করবি, নয়তো মরবি। না কিরে, ভেবেছিলাম আমরা তোকে রাস্তায় খুন করে তোর লাশ গুম করে ফেলবো, এখন দেখছি যা করার পাল্টেই করতে হবে। ওদেরকে অ্যারেস্ট করো। নিয়ে যাও ওদের। এই যখন ব্যাপারটাই চল। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার জানা নেই, আপনি না থাকলে ওরা আমাকে খুন করে ফেলতো। ডন্ট ওয়ারি, ওরা যাতে আপনাকে আর কোনো বিরক্ত করতে না পারে আমি সে ব্যবস্থা করব। আমি সবসময় আপনার পাশেই থাকবো। সত্যি বলছে? হ্যাঁ সত্যি। জীবনে আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো মানুষ এই প্রথমবার দেখলাম, যাকে বিশ্বাস করা যায়। সত্যি আপনি খুব ভালো। এখন আসি। Thank you.
হ্যালো বিপ্লব, বিপ্লব আমাকে বাসাও, গুন্ডারা আমাকে ধরে নিয়ে এসেছে, ওরা আমাকে খুন করতে চায়। আয়না, আয়না তুমি কোথায়? পুরনো বাগানের পাশে। ওকে আমি আসছি। আয়না তুমি? আমি আয়না নই, জেসমিন। এসপি, আমরা তো খুব বাদুই দেখাইছিলি, এখন কেমন লাগতাছে? ও বড় আফসোস, আজ এখানে তোর লাশের পোস্টমর্টম করাবো। দাবা খেলতে আইসোস আমার সাথে? চেনা মনে হচ্ছে কি? এসপি বিপ্লব। মিস্টার বিপ্লব, উনি আপনাকে সময় মতো হাসপাতালে না নিয়ে আসলে হয়তো আপনাকে বাঁচানোই যেত না। কি বলছেন ডাক্তার? হ্যাঁ সত্যি বলছি স্যার, আপনার এই ঋণ সারা জীবনও আমি শোধ করতে পারবো না। ঋণের কথা বলছো কেন? এটা তোমার কর্তব্য, একজন আহত মানুষের পাশে এসে দাঁড়ানো আর একজন মানুষের অবশ্যই কর্তব্য। আমি শুধু আমার কর্তব্য করেছি স্যার। ধন্যবাদ মিস্টার শহীদুলক মাস্টার। আপনি স্যারের জীবন রক্ষা করিয়া যা করছেন তা শুধু আমি না সারা দেশবাসী মনে রাখবে। বিপ্লব, আমি তাহলে আসি এখন। থ্যাংক ইউ স্যার। ওকে, ভালো থেকো। স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আপনার শরীরে যারা আঘাত করছে তাকে আমি খুঁজিয়া বাইর করিয়া এমন শাস্তি দেবো সারা জীবন মনে রাখবে। আপনাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। কি কইলি? শহীদুলের বাচ্চা ওই অফিসার জানে বাঁচাই দিছে? হয় ভাই, একেবারে হাসপাতালে লই গেছে, হালাই জানি কেমনে কারের টাইমে কারের জায়গায় গিয়ে পড়ে। শহীদুলের বাচ্চা ওই দিন আমার গায়ে হাত উঠাইছে, থানায় আমার নামে কেস দিছে, এইবারে এসপিরে বাঁচাইছে। খারাপ, খুব খারাপ, খুব খারাপ। জেসমিন,
এই তিন কেসের কাউন্টারের মাস্টারে কি সাজা দেওয়া যায়? মৃত্যুদণ্ড মঞ্জুর করলাম। আমি নিজের হাতে ওর মৃত্যুদণ্ড কার্যকর করুম। খোঁজ নে মাস্টার কই থাকে। ঠিকানা আমার কাছেই আছে, কিন্তু খবরদার সপ্তাহখানেক প্রকাশ্যে দিবার লোকে ঘোরাফেরা করিয়েন না, দরকার নাইলে বাইরে গেন না। তোমরা জি ভাই যান, যা মাস্টার আখেরাত দেখানোর ব্যবস্থা কইরা দে। লাল শাকের কেজি কত? 8 টাকা। মোলা 12 টাকা কেজি। কি নেবে? লাউ। এই লাউ কত? 13 টাকা। এক কেজি লাল শাক দেওয়া, এটা 1 কেজি, ওটা 1 কেজি। ওই শাক দিতে গেছি, শাক দে, যা তার দিকে টাকা দিব। কে এটা তোর বাবা? দেবো বাবা, চলে এসো, চলে এসো বাবা, তাড়াতাড়ি কর। এই 1 কেজি লাল শাক আর এই লাউটা দাও তো। জি, তাড়াতাড়ি করো। তুমি বারবার এরকম ধাক্কা দিচ্ছ কেন? বাজারে আসা যাও গেলে এরকম লাগবোই, তাতে কি হয়েছে? শরীর এত নরম হলে কইলে গুটে পারেন না। হরম যেটা কোথাকার,
রসিক প্রেমী এই মুন্ডায় আমার দেনা ভালোবাসা দেনা রঙিন নেশায় আজ মাতাল করে সুখের ইশার কেনে দেখাবো তোকে আমার রূপের খনি ধরি ধরি মাছ আমি নাচুইয়া পানি আমি আজ রাজা তুমি প্রেমের রানী নাচে খবর দোলাইয়া তোরে আমার নয়ন মনি ধরি ধরি মাছ আমি নাচুইয়া পানি আমি আজ রাজা তুই আমরা কি আমাদের বাবার সাথে দেখা করতে পারবো? কেন পারবেন না, অবশ্যই পারবেন। চা পানির ব্যবস্থা করলে সব হবে না। এই নিন 20 টাকা। আমার কি ফেতরার টাকা দিতেছেন নাকি মিয়া? জি, চা তো আর আমি একা খাবো না, খাবে থানার সবাই। মিনিমাম 500 ছাড়া বাপের চেহারা দেখার কথা ভুলে যান। 500 টাকা? এইখানে সাইন করেন। চিকেন আলী, আর চিকেন আলী স্যার, বাজারে মার্ডার কেসের আসামির কাছে অগুন নিয়ে যাও। আচ্ছা যাইতেছি স্যার, চলেন। চল আসেন। নাও বাবা, নাও বাবা, আমি সিগারেট কো ছেড়ে দিয়েছি বাবা, আমি আর সিগারেট খাবো না। মিস্টার সাগর, আপনার বাবা যে নির্দোষ তা আমি আর আপনি মেনে নিলেও আদালত এত সহজে মেনে নেবে না। তাকে মুক্ত করতে হলে সাক্ষ্য চাই, প্রমাণ চাই। সাক্ষ্য যে করেই হোক আমি জোগাড় করবই। এত সহজে পারবেন বলে মনে হয় না। যে কোন তা খুন হয়েছে সে সদাগরের স্ত্রীর ছোট ভাই, যাকে বলে শালা। সদাগরের ভয়ে বাজারে কেউ সাক্ষ্য দেবে বলে মনে হয় না। তারপরও আমাদের আশা ছাড়া ঠিক হবে না। পুলিশ আর উকিল দেখলে লোকে সহজে কিছু স্বীকার করতে চায় না। তাই আমি চাই আপনি মাঠে নামুন, লোকজনের সাথে কথা বলে দেখুন। ঠিক আছে। এই যে ভাই, গতকাল এখানে যে খুন হলো আপনি দেখেছেন? না না, কিচ্ছু দেখি নাই। আপনি জানতো, বিরক্ত করবেন না, যান। সত্য সব ঝামেলা ভাই। গতকাল কুন্তা যে খুন হলো আপনি দেখেছেন? গতকাল গতকাল যে খুন হলো এটা? জি ভাই, দেখেছেন? না, কিচ্ছু দেখে নাই। মাথার ভিতরে কি তোমার গোবর? কিচ্ছু বোঝো না? সারাদিন যা দেখি তাকে রেকর্ড করে রাখতেইব। খুন খারাপের কথা বললা, সদাগর রাতে জীবন দেবো নাকি? যাও ভাই, যাও যাও, তোমরা সুখী থাকো, আমাকে সুখী থাকতে দাও। যাও তো ভাই, যাও। লম্বু, এদিকে আয়। কি খুনের কথা কাগজে গাইতেছ? আপনি দেখেছেন? হ্যাঁ দেখছি। গতকাল সন্ধ্যায় কোনটা খুন হয়েছে কোবরা রাতে, আর অ্যারেস্ট হয়েছে ভালো লোক। আপনি কি দয়া করে কোর্টে এসে সাক্ষী দেবেন? হ্যাঁ দিতে পারি, কিন্তু 5,000 টাকা লাগবো। 5,000 টাকা? হ্যাঁ, নগদ 5,000।
কেন লাগবো বন্ধা? তুমি তো আমার কোনো আত্মীয় না বন্ধু না ভাই বেড়া করো না, তোমার লাগে সাক্ষী আমি কেন দিব? সাক্ষী নিতে হইলে ক্যাশ টাকা চাই, টাকা দাও সাক্ষী নাও। ঠিক আছে আমি টাকা নিয়ে আসছি। 5,000 টাকা? হ্যাঁ বুবু, টাকা ছাড়া সে কিছুতেই সাক্ষী দেবে না। যা নিজের চোখে দেখেছে সেই সত্যি বলার জন্য টাকা লাগবে? হ্যাঁ বুবু। আমিও তো সাথে ছিলাম, আমি কোর্টে গিয়ে সব বলবো। বুবু রে, কোর্ট আপনজনের সাক্ষ্য গ্রহণ করবে না রে বুবু। এই কেমন বিচার সাগর, আমরা কোর্টে গিয়ে সত্যি বললে কোর্ট বিশ্বাস করবে না, আর মানুষ কোর্টে গিয়ে মিথ্যা বলে সেটা বিশ্বাস করবে? এই কেমন আইন! আইনার কোর্টের চক্করে পড়ে আমি বাবার কষ্ট আর বাড়াতে চাই না বুবু। ঠিক আছে, এই নিন আপনার 5,000 টাকা, কিন্তু আগামীকাল কোর্টে এসে ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্য দিতে হবে। টাকা যখন দিছ সাক্ষী আমি ঠিকই দিব, কিন্তু চাচা একটা কথা না বলে পারছি না। আপনাকে এসে নামাজ পড়তে দেখলাম, নামাজ মানে আল্লাহর উপর আপনার বিশ্বাস, আর আল্লাহ মানেই সত্য। 5,000 টাকার বিনিময়ে সেই সত্য আপনি আমার কাছে বিক্রি করেছেন, তার মানে আপনি আপনার ঈমান আমার কাছে বিক্রি করেছেন। তাই আপনার নামাজ উপরওয়ালার কাছে কবুল হবে কিনা আমি জানি না। শোনো, এগুলো তোমার টাকা নেও, ডরাও না, সাক্ষী আমি ঠিকই দিব, তবে তোমার টাকার লেখা না, আমার ইমানের জন্য আল্লাহর নামে আমি সাক্ষী দিব, নেও। সেই আমার বিরুদ্ধে সাক্ষী দিব, আমার বিরুদ্ধে ছাড়ে নিব মাস্টার, অসম্ভব। কিন্তু সত্যি যদি কোর্টে সাক্ষী দেয় তাহলে? সাক্ষী দিতে আমি দেব না, কসাই এতদিন নিজের হাতে চাপাতে দিয়া গরু ছাগলে গলার নলে ফাঁক করছে, এইবার আমি ওর গলার নলে ফাঁক করুম। এই যা কোবরারে খবর দে। সর্দার ভাই আপনার শিকার রেডি। আমার বিরুদ্ধে তুই সাক্ষী দেবে আর আমি কি চুপচাপ বসে থাকতে পারি? অহনো সময় আছে, চিন্তা করে দেখ, যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয় তয় মরবি, আর যদি পক্ষে দেয় তয় বাঁচবি। না, আমার জান যায় যাক, তবু আমার ইমান নষ্ট করুম না, আমি সাক্ষী দিবই, দরকার হইলে ইমান রক্ষা করতে গিয়া আমি শহীদ হয়ে যাবো। আরে বাপ রে, তাইলে একটা কাম কর, ইমান নিয়েই মইরা যা, তবে তরে মারনের আগে কলেমা পইরাই মারুম। লাশটা পানিতে ফেলায় দে। সদাগর ভাই, হ্যাঁ
চিনতে পারস নাই? ওই যে ওই দিন এক মাইয়ারে কিডন্যাপ করার সময় আমার তুই ধরাই দিছিলি, মনে নাই? আমার মনে আছে, কিন্তু আমি সেদিন মাইন্ড করি নাই। সেদিন তুই তোর ডিউটি করছস, এরপর আমি তোরে মারতে কুবারে পাঠাইছিলাম, তুই নিজের বাঁচাইতে গিয়া কুন্তারে খুন করছস, আমি তাতেও মাইন্ড করি নাই। কোথায় মাইন্ড করছি জানস? তুই যারে খুন করছস সে আমার জেসমিনের ভাই, জেসমিনরে আমি প্রচন্ড ভালোবাসি, আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, আর জেসমিন তার ভাইরে প্রচন্ড ভালোবাসে, জানের চাইতে বেশি ভালোবাসে। এখন কুন্তার মৃত্যুর শোধ নেওয়া আমার ফরজ, কুন্তার মৃত্যুর পরিবর্তে তরে। কিন্তু আমি তো কাউকে খুন করিনি, তোদের লোকে ওকে খুন করেছে। নিজেরা খুন করে আমাকে ফাঁসাতে চাচ্ছ? মনে রেখো, সন্ত্রাস যারা করে তারা সবাই কুকুরের মতো মরে, রাস্তার পাশে তাদের লাশ পড়ে থাকে, একদিন দেখবে তোমার লাশও নর্দমার পাশে পড়ে আছে, কুকুর সেই লাশের উপর পেশাব করে যাবে। আমার টাকা আছে ভাই কার্তিকের পকেটে, শালাকে মাথা ফাটিয়ে দাও। আর মো চাকরি থাকবে না, আর চাকরি না থাকলে আপনি তোমার নাচি লিখা দিয়ে দেবেন। তাড়াতাড়ি এই যে স্যার আপনাদের চাপানির খরচ। স্যার মাস্টার হকের সাথে ওরা দেখা করতে চায়। তাই নাকি? এমনি বাড়া যান, আরে যান। এই মাস্টার আকর কি হয়? আমার বাবা স্যার ছেলের চাবি আমার কাছে দেখা জাগা মতো থো। আচ্ছা তোমরা বসো, আর বসো। হনপোলা, তোমার বাপে মা তো হে আমি জানি, ইচ্ছা করলে 15 মিনিটের মধ্যে সারিয়ে দিতে পারি, কিন্তু হেয়ার লেগে কিছু খরচা করা লাগবে, 2 লাখ তাহলে আসো, সব কেস ডিসমিস করিয়া তোমার বাবার সারিয়ে দেবো। আপনাকে ঘুষ দেওয়ার অর্থ আমার বাবা অপরাধী, জাতিনী নন, আমি আপনাকে ঘুষ দেব না। যে বাপ জন্ম দিয়েছে হেয়ার লেগে কিপ্তেমি করতে নাই জোগাড় করিয়া লো। আপনি বুঝতে পারছেন না, আমার বাবা কোনো দোষ করেননি, তিনি কোনো ক্রিমিনাল নন, আমি আপনাকে তার জন্য ঘুষ দেবো কেন? আহা কথা বেশি কবি না, তোর বাপ দোষ করতে না করে নাই সেটা বড় কথা না, বড় কথা হইলে আমার তাহা চাই তাহা। আর তোমার চাই বাপ নাকি তোমার বাপ বাড়ি যোগে তুমি চাও না? আমি ন্যায়ের পক্ষে, আমার বাবা ঠিকই বাড়িতে ফিরবে। কোন আমি না চাইলে ফিরবে না? ফিরবে স্যার, অবশ্যই ফিরবে, আমার কাছে সাক্ষী আছে, আগামীকাল কোর্টে সাক্ষী সাক্ষ্য দেবার পর
আপনি তাকে ছেড়ে দিতে বাধ্য হবেন। কারেট, কিন্তু বাইরেইবার সাথে সাথে আর একটা কেস দেয়া আবার জেলে আন্দাই দেবো। দেখলে মতো কাজ করিস না, তাড়াতাড়ি যা তাহলে যায়। না স্যার, আমি টাকা দেবো না। দিবি না? দিবি না ঠিকই আছে, ভিতরে গিয়া তো বাপের অবস্থা দেখ। আজিজ! জি স্যার। এই আরে, ওর বাপের কাছে লই যা। এই চলেন। ওই যে বাবা, 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 বাবা! খুব মায়া লাগে। আমার বাবাকে মেরেছেন কেন? আমি মারি নাই, ছেলের কয়েক দিন লাগে বাত লইয়া মারামারি হয়েছে, হাইয়া নেমার খেয়েছে। মিথ্যা কথা! আপনারা আমার বাবাকে মেরে ফেলতে চাচ্ছেন, এখানে থাকলে আমার বাবা বাঁচবে না। তাকে আপনারা মেরে ফেলবেন, আমি আমি আমার বাবাকে দিয়ে যাবো। আমি আমার পাগলামি করিস না, গুলি করিয়ে নেবো। কিন্তু বুঝছি, পাগলের বান্দর তো না ভাবছো, এটা কলেজের খেলার মাঠ। ছাত্র আসো, ছাত্র মতো থাক, বেশি কিছু করলে গুলি করিয়ে দেবো। বাইরেইবে না, তোর বাপে বাইরেইবে না, এই জানি তোর বাপের কবর দিয়ে দেবো। কি করবি? আমি কমিশনার স্যারের কাছে গিয়ে সব বলবো, আপনাদের নামে কমপ্লিট করবো। করলে কি হইবে? টেনাস পড়বে বান্দরবন, নাইলে সাসপেন্ড হবে সমাজে লিখিয়া। এরপর এরপর কি? রক্ত গরম করিয়ে আমার গলাতে লাভ নাই, এইখানে হেইডেই হইবে যেটা মুই সামু। হ্যাঁ জানি, এখন সময় আপনাদের, কিন্তু সময় একদিন আমাদেরও আসবে, সেদিন আমি ছাত্র থাকবো না, চোখেরও আমার বাড়ি থাকবে না, তখন এই দুর্বল হাতের মুঠ শক্ত হবে। আর যেদিন এই হাত শক্ত হবে সেদিন সব খেলা শেষ। আরে যা, অনেক দেখছি তোর মতো, খালি লাভ হয়, কিছুই করতে পারে না। আপনি অনেক দেখতে পারেন, কিন্তু যেদিন সেই অনেকের মাঝে একজন জন্ম নেবে সেদিন থেকে শুরু হবে আপনাদের পতনের পালা। যা কইতাছি, নইলে তোর অবস্থাও তোর বাপের নাম করিয়ে দিমু। যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো, আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো, আমার বাবাকে নিয়ে যেতে আমি আবার আসবো। ভালো ডাকাল করিয়ে ভালোইবে, তার আগে কিছু একটু করতে হয়। কোথায় যাচ্ছ? কমিশনার স্যারের সাথে দেখা করা আমার অনেক প্রয়োজন, প্লিজ ওনাকে একটু ডেকে দেবেন। এখন উনি ঘুমিয়ে আছে, এখন দেখা করা যাবে না। প্লিজ ভাই, আমার বাবার অবস্থা অনেক খারাপ, কমিশনার স্যারের সাথে একটিবার দেখা করার ব্যবস্থা করে দিন প্লিজ। একশো টাকা দিলে ব্যবস্থা করে দিতে পারি। একশো টাকা? সাগর ভেবো না, আমি দিচ্ছি। যাও, চল। চলো। সাগর, তোমার বাবা সত্যি সত্যি অপরাধ করেছে কিনা আমি জানি না, পুরো ঘটনা আমি আগামীকাল তদন্ত করে দেখব, বাট তোমার বাবার অবস্থা খুবই সিরিয়াস বলে তাকে হাসপাতালে পাঠানোর জন্য আমি এই অর্ডারটা ইস্যু করে দিচ্ছি। এতে আমার অফিসে সিল লাগিয়ে থানার ওসির কাছে নিয়ে যাও। আমার হাতে সিল মারলে এই কাগজটার দাম আছে, নয়তো কোনো দাম নাই। আর আমার হাতে সিলের দাম এই মুহূর্তে 1000 টাকা। টাকাটা নিয়ে আসুন, তারপর কাগজে সিল পড়বে। 1000 টাকা? এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই স্যার, আপনি সিল মেরে দিন, আমি পরে এসে আপনাকে টাকা দিয়ে যাব।
আমার বাবার অবস্থা খুব খারাপ স্যার, অনেক রক্তপাত হচ্ছে, আমার বাবা বাঁচবে না স্যার, প্লিজ স্যার। দেখো ভাই, এই চেয়ারে বসতে বসতে আমার কোমরটা একেবারে বাঁকা হয়ে গেছে, আর তোমার মতো কাহিনী শুনতে শুনতে আমার অভ্যাস হয়ে গেছে, কাজ ফুরালে কোনো ব্যাটা টাকা নিয়ে আসে না, আগে টাকা এখানে রাখো, তারপর সিল ছাপো, ডেলিভারি অন ক্যাশ। স্যার প্লিজ স্যার। যা রে ভাই যা, আমার সময় নষ্ট করিস না, আরে যা তো, না যা, আর যা না বাবা। বাবাকে যদি আজ রাতের ভেতরে হাসপাতালে না নেওয়া যায় তাহলে কি হয় বলা যায় না বুবু, কিন্তু ওই কমিশনারের অর্ডারের উপর সিল দিতে অফিসার 1000 টাকা ঘুষ দিয়েছে। বাবাকে বাঁচাতে 1000 কেন, তার জন্য আরো দেব তারা। যাই বুবু। আসি বুবু। ঠিক বেঠিক বুঝি না, আমি আমার ভাইয়ের খুনি লাশ দেখতে চাই, প্রয়োজনে আরো টাকা দেব। না ওনার লাগবে না, যখন লাগবে তাই নিমু আনে। তাইলে যাও মাস্টারের জায়গা মতো নিয়ে আয়। এই যে আপনার টাকা, তাড়াতাড়ি সিল দিন। মাস্টারের হাত করে খুলে দে। অজ্ঞান হয়ে গেছে, ওকে একটু দেখুন, আমি আমার বাবার খোঁজ নিয়ে আসছি। কই যাইতাছো? আমার বাবাকে হাসপাতালে নেবার জন্য কমিশনার স্যারের স্পেশাল অর্ডার নিয়ে এসেছি। তোমার বাবাকে আগে হাসপাতালে শিফট করা হয়েছে। হাসপাতালে? কোন হাসপাতালে? আসো আমার সাথে। এদিকে হাসপাতালে আনার পথে ধীরে মধ্যে ভালো আনার চেষ্টা করছে, উল্টা দিক দেখতে গাইছে, আইয়া তো ভিসি হালাইছে। মিথ্যে কথা,
মিথ্যে কথা। কত করিয়া কইলাম, 2 লাখ টাইট দিয়া তোর বাপের সারাই লই যা। আমার কথা তো শুনলি না, এইবার বোঝ। তোরা দাঁত থাকতে কিনলে দাঁতের মজাটা বোঝো না। হে আমি বুঝি না, 2 লাখ টাহার লাগিয়া তোর বাপের আড়াইলি। আমি তো কমু, তুই নিজের হাতে তোর বাপের মারছো। যদি বাসায় লই যাইতি তাহলে এই দিন আর তোর দেখতে হইতে না। রাস্তায় ট্রাকের নিচে পড় গিয়া তোর বাপে কুত্তার নাম মারতে না। ইসিরি, পেয়ারার দিকে তাকাইলে পেয়ারের পেয়ারা ফোড়া বাইরেইয়া যাইতে চায়। টাইম নষ্ট করিস না, কাছে আইসিয়া তোর বাপের চেহারা দেখিয়া শনাক্ত করিয়া যা। এই লাশটা দেখা দেই। দেখছো পোলা হইয়া তুই তাকাইতে পারস না, আমরা কেমনে তাকাই। আমার 2 লাখ দেশ নাই, কিন্তু খুব তো 5,000 দিয়া সাক্ষী ব্যবস্থা করছিলি। দেখ সাক্ষীর অবস্থা। নে জর, এই কাগজে জলদি সাইন কর। তোর বাপের যে শনাক্ত করছো হ্যাঁ ইয়ার কাগজ জর। কাগজ ধরতে পারো না, আমার শাস্ত্রগিরি দেখাও। আর শক্ত করিয়া মুক্তি বান্ধা আমাকে ভয় দেখাও। কাম করিয়াছি, নাইলে গুলি করিয়া মারিয়া হালামু। বারবার তোকে আমি সাবধান করেছি, তুই শুনিসনি। বারবার বলেছি একদিন একজন প্রতিবাদ করবে, বারবার বলেছি একদিন আমার সময় আসবে। সেই সময় আজ চলে এসেছে, আজ তুই বুঝবি একজন অসহায় সন্তানের হাতে শক্তি কতটুকু। দুই লাখের জন্য তোরা আমার বাবাকে মেরে ফেলেছিস, আমি তোদের 5 লাখ দেব আমার বাবাকে ফিরিয়ে দে। আমি তোদের 10 লাখ দেব আমার বাবাকে ফিরিয়ে দে, আমার বাবাকে ফিরিয়ে দে। টাকার জন্য তোরা আইনকে বিক্রি করে ফেলেছিস, সত্যকে বিক্রি করে ফেলেছিস, টাকার জন্য পুরো দেশটাকেই বিক্রি করে ফেলছিস। যেখানে যাই শুধু টাকা টাকা টাকা। এই কি দোষ করেছিল আমার বাবা, কি দোষ করেছিল এই বাদল কষাই? বল কোটে গিয়ে সাক্ষী দেওয়া কি অন্যায়? বল আমি তোকে 5 লাখ দেবো, ওই কষাইকে বাঁচিয়ে দে, আমার তার দেহ প্রাণে দে, বাঁচিয়ে দে আমার বাবাকে, বাঁচিয়ে দে আমার বাবাকে। না বাবু, তুই ভেতরে যাস না বাবু। কি হয়েছে সাগর? না বাবু, না বাবু, তুই ভেতরে যাস না বাবু। আমি দেখব। তুই ভেতরে যাস না বাবু, তুই সহ্য করতে পারবি না বাবু। আমি দেখব, আমি দেখব। ছাড় ছাড় না সাগর, আমি দেখব। ওই ক, এই যে শোনেন, টুপিটা মাথায় দে। এবার গ, শহীদুলকের ছেলে শাহেদুলক সাগর আমার স্যারের গায়ে হাত তোলার অপরাধে, তাকে তুলা ধুলা করার অপরাধে আমরা তার গ্রেপ্তারি ওয়ারেন্ট নিয়ে আপনার বাসায় হাজির হয়েছি। তাড়াতাড়ি সাগরকে বাইর করে দেন, নইলে আমরা যদি পাই তাইলে আমাকে সারে যেভাবে কিমা সাইজ করছে তেমনি তারে কিমা কিমা বানাবো। আরে কেউ কিছু কয় না গা, তাড়াতাড়ি কোন কই আছে সাগর? এই নিন
এইটা কি? আগাম জামিনের কাগজ। আমরা আগেই জানতাম আপনারা এই ধরনের কিছু করার চেষ্টা করবেন, আর তাই আমরা আগে থেকে সাগরের জামিন নিয়ে রেখেছি। আমরা শুধু অ্যারেস্ট ওয়ারেন্ট না, সাথে সার্চ ওয়ারেন্টও নিয়ে এসেছি। এই তোরা ওদিকে যা, তোরা ওদিকে যা, চতুর্দিকে খুঁজিয়া দেখ। মোর পিস্তল যদি খুঁজতে না পাই তো মোর চাকরি থাকবে না। কোনখানে তো খুঁজে পাইলাম না। অনেক খুঁজলাম স্যার, কিন্তু পিস্তল পেলাম না। এই হন, আমি যদি আমার পিস্তল না পাই তাইলে তোর বাপের মতো তোর বাইরেও শহরের তিন হাত মারি নিতে পুজতে তুমি বালয় বলে আমার পিস্তল ফেরত দিতে কইস, নইলে পিস্তলের হিসাব ওর জীবন দিয়ে দিতে হইবে। কথাটা মনে রাখিস। ওই চল। সাগর, বাবু তুই এখানে? হ্যাঁ সাগর, তোকে তোর রাস্তা দেখিয়ে দিতে এসেছি। মানে? বাসায় ওসি দবির এসেছিল, থ্রেট করে গেছে, পিস্তল ফিরিয়ে না দিলে তোকেও খুন করবে বলে গেছে। কি? তোকে খুন করার আগে সেই অস্ত্র দিয়ে তোকে শেষ করে দিতে হবে, ওই ওসিকে শেষ করে দিতে হবে, সবাইকে যারা বাবার মৃত্যুর জন্য দায়ী। কিন্তু কি করে? এই অস্ত্র দিয়ে তুই আমার কাছে প্রতিজ্ঞা কর, খুনিদের সবাইকে তুই শেষ করে দিবি। হ্যাঁ সাগর, তুই সবাইকে খুন করার পর প্রয়োজনে আমি নিজের মাথায় খুনের দায় নিয়ে জেলে যাব, ফাঁসিতে ঝুলব, কিন্তু তারপরও আমার নিষ্পাপ বাবার খুনের সাজা আমি ওদেরকে দিয়ে যেতে চাই। আমার মাথা ছিল কসম খা সাগর, কসম খা। আমি তোকে কথা দিচ্ছি বাবু, আন্ডারওয়ার্ল্ডের লিডার সওদাগর আর তার চামচা তারকা তবির, আর যারা আমার বাবার মৃত্যুর জন্য দায়ী তাদের কাউকে আমি ছাড়ব না বাবু। বাবা এটা তো অন্যায়, আমার কাছে রোড পারমিশন আছে। আরে রাখ, তোর পারমিশনের পেঁচা টেকা দে, নাহলে কেস করে দেবো গাড়ির নামে। নেন। মা। আরে তুমি সৌদুলক মাস্টারের ছেলে সাগর না? হ্যাঁ সাগর। গরিব অসহায় বলে তুই এই ড্রাইভারের কাছ থেকে ঘুষ নিয়েছিস তাই না? এখন ঘুষ নে, ঘুষ নে। এটা কি হইলো? মাস্টার হাবা গোবা পোলাই দিয়ে আমার জীবনের বাতি নিভাই দিল। এই নিন আপনার টাকা, সবাইকে বলবেন ঘুষ খাওয়ার অপরাধে ওকে হত্যা করেছি। বাবা বাবা, তোমার মতো ছেলে যদি আরো এদেশে থাকতো তাহলে এদেশটা অনেক আগেই ঠিক হয়ে যেত। আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? ওর মেয়েকে কোথায় নিয়ে গেল? ওর মেয়েকে নিয়ে যাব, আবার দিয়ে যাব। বাবা
কি করলি সাগর মানে মাস্টারের পোলা সাগর? হ ভাই জান, আজিজ আর ফারুক রে ওই মাস্টারের পোলা মাছ গিয়ালাইছে, তারকে দামি আমারে মাস্টার আমারে মাস্টার। তার কিছুই হইব না, ওই বান্দির বাচ্চার তোর গায়ে একটা আতরও লাগাইতে পারবো না। ওরে আমি আখেরাত দেখানোর ঠিক কি ব্যবস্থা করে দিব। সদগর ভাই, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে চাই। বল। জলযন্ত্র দুজন পুলিশকে খুন করতে পোলায়, আইনের লোক নিশ্চয় চুপ করে বসে থাকবে না। কারেক্ট, সুপার কারেক্ট। পুলিশ হত্যার খবর যখন পত্রিকায় ছাপা হইব তখনই সাগরের কেমত শুরু হইব। কিন্তু আপনারও সাবধান থাকতে হইবে, ও নিশ্চয় জানিয়ে গেছে ওর বাবার হত্যার পিছনের মূল নায়ক হয়েছে না আপনি, আপনারও ছাড়বে না। আরে আমার কাজ পর্যন্ত পৌঁছানো তো অনেক দূরের কথা, আগে সাগর নিজেকে পুলিশের হাত থেকে রক্ষা করুক। দুজনে তাই এভাবে খুন হলো কি করে? কে খুন করলো, কারা খুন করলো বুঝতে পারতাছি না স্যার। কিন্তু লজ্জার বিষয় কি জানো, একজন ঘুষ খাওয়ার সময় আর মেয়ে নিয়ে টানাটানি করার সময় অন্যজন। সাংবাদিকরা ডেড বডির পাশাপাশি পাবলিকের কাছ থেকে এইসব কথা উদ্ধার করেছে। এই খবরের পর পুলিশের উপরে পাবলিক সিম্প্যাথি আসবে বলে তুমি মনে করো? এক সময় মানুষ পুলিশকে শ্রদ্ধা করত আর এখন এইসব ঘটনার জন্য ঘৃণা করে। স্যার পত্রিকায় সবকিছু বেশি বেশি লেখে, আপনি কিছু ভাববেন না স্যার। ক্রিমিনাল কে বা কারা আমি সব বাই করিয়ে নিতে আসি। তোমাকে দিয়ে কিছু হবে বলে আমি বিশ্বাস করি না, আর তাই আসল খুনিকে খুঁজে বের করার জন্য আমার প্রয়োজন সৎ এবং সাহসী অফিসার এসপি বিপ্লবকে। আমাকে কষ্ট না দিলে বুঝি তোমার ভালো লাগে না? পানি খাবে আমাকে ডাকলে না কেন? তুমি আর কত ছোটাছুটি করবে, এ পর্যন্ত যা করেছ এই তো বেশি হয়েছে। হয়েছে, এই নাও পানি খাও। ধন্যবাদ। প্রতিজ্ঞা করো আর কখনো কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবে। কতদিন তুমি এভাবে সেবা করবে? যতদিন না তুমি সুস্থ হবে ততদিন। যদি সুস্থ না হই? সুস্থ তোমাকে হতেই হবে বিপ্লব। আমার প্রেম, আমার মন, আমি সব উজাড় করে দেব। সুস্থ তোমাকে হতেই হবে। আয়না। হ্যাঁ বিপ্লব। আয়না। বিপ্লব, বিপ্লব। আয়না। Thank you.
ওয়েলকাম ব্যাক বিপ্লব। থ্যাংক ইউ স্যার। সুস্থ হতে তোমার দু সপ্তাহ সময় লেগেছে। এই দু সপ্তাহে থানার পুলিশদের করাপশন এমন পর্যায়ে পৌঁছে গেছে যে সাধারণ মানুষও পুলিশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে। অতি দবিরের চলাচল আরো আগে থেকে সন্দেহজনক স্যার। ওর সম্বন্ধে আমি আরো আগে রিপোর্ট করেছি। আন্ডারওয়ার্ল্ডের টপ লিডারদের সাথে ওর সম্পর্ক নিয়ে অনেক গুজব আমার কানে আসছে। আমি চাই তুমি এই সব গুজব তদন্ত করে দেখো এবং সেই সাথে খুঁজে বের করো এই দুজন এসআই খুনের সাথে কে বা কারা জড়িত। আমাদের সদস্য খুন হবার পর যদি খুনি ধরা না পড়ে তাহলে খুবই লজ্জার কথা। স্যার, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। চেষ্টা করে লাভ নেই। এই, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বল, সদাঘর ভাইয়ের চাঁদা দিবি কিনা বল। না, আমি চাঁদা দিব না। আমি তোমাদের নামে পুলিশের কাছে কমপ্লেন করবো। কমপ্লেন করবি? নেক্সট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। এটা কি? পাসপোর্ট স্যার। তোমার? না। একে? আমার ভাইয়ের। পাসপোর্টের জন্য এখন অনেক ঝামেলা হচ্ছে। এটার উপর সিল দেওয়ার আগে তোমরা কেমন লোক, তোমাদের চরিত্র কেমন, তোমাদের আশেপাশের লোকের কাছ থেকে পুলিশ এনকোয়ারি করে থানা থেকে তোমাদের নামে কোনো কেস নেই বললে তারপর এটাতে সিল দেওয়া হবে। এসব করতে কম করে হলো এক মাস সময় লাগবে। এক মাস? আমার কি একটু আর্জেন্ট লাগবে স্যার? আর্জেন্ট? কিসের জন্য? কাউকে হত্যা করে দেশ থেকে পালাতে চাইছো নাকি? স্যার, এভাবে বলছেন কেন? আমাকে দেখে কি তাই মনে হয়? এত আর্জেন্ট করতে হলে কিছু খরচ করতে হয়। হ্যাঁ, আমার ভাই বলেছে 500 টাকা দিলে আপনি সিল দিবেন। এটা ইন্টারন্যাশনাল পাসপোর্ট, এটার উপর সিল মারতে হলে কম করে 2000 টাকা লাগবে। স্যার, আমরা গরিব, অনেক কষ্টে সংসার চালাচ্ছি। চলবে না, 2000 টাকা দিলে সিল মারবো, নয়তো না। স্যার, এত টাকা কোথা থেকে দেব? আপনি একটু দয়া করুন স্যার। আরে না না, আগে টাকা তারপর সিল। স্যার, একটু দয়া করেন স্যার। আরে যাও তো, আরে যাও, টাকা নিয়ে আসো তারপর সিল, যাও। অফিসার। জি স্যার। ওনাকে ডিটেলসটা বলুন আর আপনি সেই মোতাবেক কাজ শুরু করুন। ওকে স্যার। আরে আরে, দরজা বন্ধ করছো কেন? আরে কি ব্যাপার? এই সিলের দাম 1000 টাকা না? এর মূল্য কত তা তুই জানিস না? এর দাম দেবার মতো সামর্থ্য ও তোর নেই। Oh my God.
আপনারা এদিক দিয়ে কাউকে যেতে দেখেছেন? জি না। এসআই আজিজ, এসআই ফারুক, পিএস নজরুল খুন, এদের সবাইকে যে খুন করেছে তার নাম সাগর। মাস্টার সৌদুল হকের ছেলের নামও সাগর। আচ্ছা, ইনি নাকি সাগর? অফিসার, এই তিনজনকে মেরেছে এই মহিলা এবং সাগর। এবার কাকে খুন করতে চাচ্ছে সেটা জেনে আগে সেখানে গিয়ে উপস্থিত হলে তাদেরকে ধরতে পারবো। অফিসার কুইক, ফোর্স রেডি করুন, ওরা এখনো বেশি দূর যেতে পারেনি। ওকে স্যার। আমি তো মোটরসাইকেল ঠিক করাতে যাবো, তুই যা। ঠিক করা পর্যন্ত অপেক্ষা করবো, আমি তোর সাথে যাবো। বুবু তুমি যাও, আপনি যান। পালায়া পালায়া কতদিন থাকবো ওই হারামজাদা, ধরা ওরে পড়তেই হইব। ধরার আগে ওই এসপি সাহেবের মুখ বন্ধ করতে না পারলে আমার আগামুতেই বন্ধ হয়ে যাইবে। তোর কথা পরে ভাবুন, আগে সাগরে ধরতে হইব। ওকে ধরা সোজা কাজ ভাইজান, আগামীকাল ওর বাবার কুলখানি। ছেলে নিশ্চয়ই বাবার কবর জিয়ারত করতে যাবে। গুড, ভেরি গুড, ভালো খবর। কোবরা, আমার ফোর্স রেডি কর, কবরস্থানে সাগর গেলে ওর বাবার কবরের পাশে ওকে কবর দিয়ে দিবি। যদি পুলিশ বাধা দেয়? পুলিশের কারণে আমার কামে বাধা পড়ুক, আমি তা চাই না। দবের আপনি কোনো চিন্তাই করেন না, থানাকে ফোন করলে আমি তো রিসিভ করবো। ওই ফোন এসপি পর্যন্ত আমি পৌঁছাতে দেবো না। গুড, ভেরি গুড। কোবরা কি ভাইজান, যা অপারেশন শুরু কর। সাথে থাকবো। থাকবো মানে? আমি আমি তোকে ভালোবাসি, আই লাভ ইউ। না, তোর এই ভালোবাসা দিয়ে আমার জীবন চলবে না, তুই যা। না, যাবো না। যা বলছি। না, যাবো না বলেছি, যাবো না, ব্যাস। যাবি না? না, যাবো না। মার, আরো মার, কত মারবি, মারতে মারতে শেষ করে ফেল আমাকে। তবু আমি তোকে ছেড়ে যাবো না। তোর ভালোবাসা পাওয়ার জন্য যদি আমার মৃত্যু হয় তাও আমি মেনে নেব। তবু তবু তুই আমাকে তাড়িয়ে দিস সাগর, তাড়িয়ে দিস।
কাজল, কাজল তুই বুঝতে পারছিস না, আমি এখন আর আগের সাগর নই, আমি খুন করেছি, আমি খুনি। পুলিশের বন্দুক আমার পেছনে তাক করে আছে, যে কোনো সময় সেই গুলি আমার বুক ভেদ করে বেরিয়ে যেতে পারে। আমি জানি অস্ত্র নিয়ে খেলা করা মানুষগুলো অস্ত্রের আঘাতেই মারা যায়, কিন্তু যারা আমার বাবাকে খুন করেছে তাদের একজনকেও আমি ছাড়ব না। আমি নষ্ট হয়ে গেছি, আমার জীবনটাও নষ্ট হয়ে গেছে, আমার সাথে থাকলে তোর জীবনটাও নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি তা চাই না। তুই চলে যা কাজল, তুই চলে যা। এই সাগর, তুই শুনে রাখ, তোকে না পেলে আমিও মরে যাব, আমি বাঁচব না। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমারই প্রাণে। যতদিন পৃথিবী ততদিন জীবন, ততদিন ততক্ষণ তোমারই মন। তোমারই শুধু যে কাছে এসেছি, তোমাকে শুধু যে ভালোবেসেছি। তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমারই প্রাণে। যতদিন পৃথিবী ততদিন জীবন, ততদিন ততক্ষণ তোমারই মন। তোমারই শুধু যে কাছে এসেছি, তোমাকে শুধু যে ভালোবেসেছি। চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমি। কখনো দেব না হারাতে তোমার, চন্দ্র সূর্য তারা এই পৃথিবী জানে, তুমি আছো তুমি আমারই এই প্রাণে। আকাশে বাতাসে জানিয়ে দিলাম, তোমারই রয়েছি তোমারই ছিলাম। তোমারই শুধু যে কাছে এসেছি, তোমাকে শুধু যে বাঁধি। চন্দ্র সূর্য
আছো তুমি আমারই এই প্রাণে। সাগর মহল্লায় যাইব না, ওইখানে বলে আমি শিওর ও এখন আমার পর্যন্ত আসার চেষ্টা করব। না ভাইজান, সাগর এখান পর্যন্ত আসতে পারবে না। এখানে আসার সমস্ত পথে আমি আর্মস গার্ড বসিয়ে দিয়েছি। তারপর আমি নিশ্চিত হইতে পারতাছি না, যেভাবে হোক সাগরে দুনিয়া থেকে সরাইতেই হইব। তুমি কোনো চিন্তা করো না ডার্লিং, এবার আমার বুদ্ধি শোনো। শুয়োরের বাচ্চা সাগর, এইবার তোরে সওদাগর দিব জেনুইন ফাপড়। আমিন। চল বাবু, চল। ডাক্তার লাগবে না বাবু, আমার ওষুধ আমি নিজেই জানি। সদাকর, আমি পেরেছি, আমি পেরেছি। গুড, ভেরি গুড ডার্লিং, থ্যাংক ইউ। এই হারাম দাদা দেখ, সবাই টাকা দেখ আমার ডার্লিং এর দিকে। তারা যা পারুস নাই, আমার ডার্লিং একাই তাই পারছে। ওই সাগরের রক্ত দিয়া সাগর বানাইছে। তা তো বুঝলাম, কিন্তু সাগর আন কই? এই সব কাজ আমি করলে তুই কি করবি? বুঝোস না কিছু? বুঝেছ না? মাথায় কি খালি ঘুষের টাকা কচমচ করে, চুরির পার খেলে মানুষ কই যায়? হাসপাতালে, হাসপাতালে শোন, হাসপাতালে ফোর্স পাঠা, সাগরকে দেখা মাত্রই অ্যারেস্ট করবি। যা যা, ওইদিকে সাগরে ব্যান্ডাজ দিব পুলিশ, আর তরে নিয়ে ফুর্তি করু মামি। তোর হায়াত গেলে পুরাইয়া, কি হই গরু চৌবন্দিয়া, থাকতে সময় ফুর্তি কর, থাকতে সময় ফুর্তি কর। ভাইবানার দুনিয়া মন, ভাইবানার দুনিয়া। ওরে তোর হায়াত গেলে পুরাইয়া, কি হই গরু চৌবন্দিয়া, থাকতে সময় ফুর্তি কর, থাকতে সময় ফুর্তি কর। পাইবানার দুনিয়া মন, পাইবানার দুনিয়া।
মনের খোরাক ঝারি সারি ভোগ বিলাসার রূপের নারী তারে ও সুন্দরী মনের খোরাক ঝারি সারি ভোগ বিলাসার রূপের নারী আত্মার কষ্ট দিয়া আত্মার কষ্ট দিয়া যাইবা কেন চলিয়া মন যাইবা কেন চলিয়া ওরে তোর হায়াত গেলে পুরাইয়া কি হইব রূপ যৌবন দিয়া থাকতে সময় ফুর্তি কর থাকতে সময় ফুর্তি কর পাইবানার দুনিয়া মন পাইবানার দুনিয়া কোঠা ঘর বাড়ি টাকা পয়সা কাড়ি কাড়ি আরে মন দিয়া শোন দালান কোঠা ঘর বাড়ি টাকা পয়সা কাড়ি কাড়ি সবই রইব সঙ্গে যাইবা সবই রইব সঙ্গে যাইবা সামান্য কাপড় নিয়া মন সামান্য কাপড় নিয়া হায়াত গেলে ফুরাইয়া কি হইব রূপ যৌবন দিয়া থাকতে সময় ফুর্তি কর থাকতে সময় ফুর্তি কর পাইবানার দুনিয়া মন পাইবানার দুনিয়া হাসপাতালে ফোর্স পাঠাতে হবে কেন স্যার সাগর দর আর এই দিয়ে সুযোগ ওর শরীর মারছে সদাগরের লোক ও অবশ্যই হাসপাতালে যাইবে সাগর আহত হয়েছে তা তুমি কি করে জানলে বাজারের লোক কইছে বাজারের কোন লোক দোকানদার বাজারে তো থানা ইনফরমার ছিল তারা তো কিছু দেখেনি তারপর রিপোর্টও করেনি তোমাকে কোন দোকানদার বলেছে হ্যাঁ বলো কোন দোকানদার কামাল না আনোয়ার না তাহলে কে মানে বলো কি করে এই ইনফরমেশন পেলে মানে স্যার ইনফরমেশন আমিও পেয়েছি সমস্ত অপরাধের সাথে তুমিও জড়িত আমি আসি স্যার ইউ আর আন্ডার অ্যারেস্ট মোড়ে এরম করে টর্চার করতে পারেন না মই এই থানার ওসি আইনের বাইরে কেউ নয় সে ওসি হোক তার আগে তোকে বলতে হবে সাগর আহত এই খবর তোকে কে বলেছে বল কইলাম তো বাজারের দোকানদার মিথ্যে কথা তুই কার সাথে চলিস কে তোকে খবর দেয় কে তোকে পুতুলের মতো নাচায় তা সব আমি জানি তোর ডিএটির সময় থানার ভিতর কি হয় তার রিপোর্ট আমার কাছে আছে কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই আমাদের মতো পুলিশ অফিসাররা ঠিক থাকলে দেশের মানুষের এত দুর্ভোগ হতো না পুলিশ এত বদনাম হতো না তুই পুলিশ নামে একটা কলঙ্ক ঘুষখোর একটা ক্রিমিনাল বল বল কে তোকে ইনফরমেশন দিয়েছে বল ওকে স্যালাইন খেতে দাও তারপর আবার টর্চার করবে যতক্ষণ পর্যন্ত মুখ না খুলবে ততক্ষণ পর্যন্ত ওর উপর টর্চার চলবে এই যে পানি স্যার আপনার জন্য পানি আনছে খাবেন পানি মোড়ে তো ফুটা করে দিয়ে লাগছে Oh.
মুই মাফ করিয়া দাও, তোমার বাবারে মুই মারি নাই, ওই সদাগর ভাই মারছে, মুই কান ধরিয়া কইতে আসি, মুই আর ঢাকা থাকবো না, মুই লঞ্চ উড়িয়া বরিশাল চলে যাবো। কেন ঘুষ খাবি না? ঘুষ খাবি না? ঘুষের জন্য সাধারণ মানুষের উপর অত্যাচার করবি না? ঘুষ খা। লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। তবিরে খাইয়া ফালাইছে, এটা তুই কি শুনাইলি কোবরা? সদাগর ভাই একটা কিছু করুন, নয়তো আমরা কেউ বাঁচবো না, ওই সাগর আমাদের সবাইকে মেরে ফেলবে। অসম্ভব, অসম্ভব, এইটা হইতে পারে না, এইটা হইতে পারে না। জেসমিন ডালি, বাঁচার উপায় বাইর কর। উপায় আছে, বুদ্ধির, বুদ্ধির মায় মারতে হবে। ইয়েস, ফাইনাল বুদ্ধির খেলা খেলুম আমি। হ্যালো, তোর বাপ সওদাগর বলতেছে। সওদাগর, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না, কুত্তার বাচ্চা। আমার মৃত্যুর কথা না ভাইবা, তোর বইনের আর তোর নিজের মৃত্যুর কথা ভাব। শুনছ, শুনছ সওদাগর, আমার বোনের যদি কিছু হয় আমি তোকে চিন্তা দাফন করব। এই বান্দির বাচ্চা এবার শোন, তোর বই ন্যাশনাল পার্কের খুব সুন্দর জায়গায় নিজের ভয়ঙ্কর মৃত্যুর অপেক্ষা করতেছে। আমি দেখতে চাই ওইখানে প্রথমে কে পৌঁছাইতে পারে, তুই নাকি তোর বোনের মৃত্যু? না, Thank you.
হারাম যাদক সদাগরের সাথে মোকাবেলা করে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, তুইও পারবি না। তুই আমার বাবাকে খুন করেছিস, তুই আমার বোনকেও বাঁচতে দিস নি। এই এবার তুই বাঁচবি কি করে? আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? এবার তুমি বাঁচবে কি করে? দাঁড়াও শুনবো, তোমার জন্য নতুন বোন অপেক্ষা করছে। থ্যাংক ইউ স্যার। এসো, থ্যাংক ইউ। আমি শুধু চাই যে তোমার মধুর কবি চাই যে।